আসসালামু আলাইকুম, সবার কি খবর? আলহামদুলিল্লাহ, আমি ভালো। এটা খুবই র্যান্ডম একটা ব্লগ, জাস্ট আমার স্মৃতিতে রাখার জন্য। আমার ডে অফ ছিল, তাই আমি কি কি করলাম সেগুলো একটু ভিডিও করে আমি আপলোড দিচ্ছি। তেমন স্পেশাল কিছুই না। প্রথমে হচ্ছে আমি রান্না করছিলাম, আমার দেশি খাবার খেতে খুব ইচ্ছা করছিল। আসলে বেশিরভাগ সময় দেশিই খাই, কিন্তু আজকে একটু ডিফারেন্ট, কারণ আমি স্যালমন মাছ আলু টমেটো দিয়ে ঝোল করে রান্না করেছি, একদম দেশের মতন করে। আর করেছি আমি হচ্ছে কচুরলতি দিয়ে শুটকি। এই যে রান্না শেষ, তো খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ খাবার। তো রান্না টান্না আমি শেষ করে রেডি হয়ে এখন একটু বাইরে যেতে হবে, কারণ আমার কিছু ডেলিভারি ছিল যেগুলো আমার ফেরত দিতে হবে, কারণ আমার একটা সাইজে মিলেনি। তো এখানে ফেরত দেওয়ার ক্ষেত্রে জাস্ট নিয়ারবাই একটা শপে ফেরত দিয়ে দিলেই হয়, ওখান থেকে যারা নিবে আর কি তারা কালেক্ট করে নেয়। তোমার বাসা থেকে 5 মিনিটে হাঁটা, তো আমি যাচ্ছি সেই প্যাকেটটা নিয়ে। দোকানটার নাম নার্ভাসন, তো আমি ওখানে জাস্ট ফেরত দিয়ে দিব। আর আমার আবার আরেকটা ডেলিভারি পিক আপও করতে হবে, ফেরত দেওয়ার পথে আমি সেটাও পিক আপ করে নিয়ে এসেছি। এখানে আসলে হোম ডেলিভারি নিলে দেখা যায় যে এক্সট্রা চার্জ নেয়, তো আমি করি কি দোকানেই ডেলিভারি নিই। দোকানে ডেলিভারি নিলে আমার বাসা থেকে দোকান তো খুবই কাছে, মাত্র হয়তো বা 4-5 মিনিটে হাঁটা, তো আমার হাঁটাও হয়, আমি গিয়ে নিয়েও আসতে পারি, তো আমার কোনো অসুবিধা নেই তাতে। ফেরার পথে দেখি আপেল গাছে প্রচুর আপেল হয়েছে, কিন্তু আপেলগুলো এখনও পাকেনি। আর আমার কেন জানি মনে হচ্ছে এবছর আপেল খুব আর্লি চলে এসেছে গাছে, তবে পাকবে হয়তো বা সেপ্টেম্বর, এখন তো মাত্র অগাস্ট, তো আসলে পাকার টাইমও আসেনি। আর এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে, যে ডেলিভারিটি নিলাম সেটা নিয়ে। আর এটা আসলে অন্য দিনের একটা ক্লিপ দেখালাম, যে এখানে গাছগুলোতে এই সময় প্রচুর ফল থাকে, নট নেসেসারি সব ফল খাওয়া যায়, বাট থাকে আর কি। তবে কিছু কিছু ফল এখানে অবশ্যই খাওয়া যায়, যেমন ব্লুবেরিজ, এই জাতীয় যে ফলগুলো সেগুলো তো খেতে খুবই মজা। তবে এই ফলটা দেখতে অনেকটা ব্লুবেরির মতন হলেও একটু পেকে গেছে, তে লাল লাল লাগছে, এটা কিন্তু খাওয়া যায় না, এটা বেশ তিতা খেতে। তো এরকম আশেপাশে ঝোপঝাড়ে প্রচুর ফল থাকে সামারে, দেখতে সুন্দর লাগে আর কি। আর এই যে ফলটা এখানে দেখা যাচ্ছে, আমি এটা নাম জানি না, তবে এই ফলটা অনেকেই বলে এটা খাওয়া যায়। আমি এখানে দেখেছি কিছু কিছু কেকের উপর এই ফলটা দিয়ে ডেকোরেশন করা। আমি টেস্ট করার জন্য একদিন একটু মুখে নিয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে এই ফলটা অনেক তিতা। তবে আমি একবার একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি এই ফলটা খান, তারা বলেছে হ্যাঁ তারা খায়, তবে এভাবে র খায় না, তারা জিনিসটাকে আচারের মতন করে সিদ্ধ করে বা তেলে টেলে দিয়ে তারপর খায়, সে বলেছে তখন আর তিতা লাগে না নাকি। যাই হোক, আমি দেখার জিনিস দেখলাম। আর হলো এটা হচ্ছে বাসার নিচে, যেটা বললাম একটা ডেলিভারি নিয়ে এসেছি, কিন্তু বাইরে সুন্দর বাতাস ছিল তাই বাসায় একদম উঠতে ইচ্ছা করছিল না। আর আমি আবার কোনো কিছু ডেলিভারি আনলে সেটা না দেখলে খুব অস্থির লাগে, তাই আমি নিচে বেঞ্চে বসেই, এখানে বসার জায়গা আছে, ওখানে বেঞ্চে বসেই আমি এটা খুলছিলাম। এটা হচ্ছে একটা অর্গানিক টি, এটা রিল্যাক্সেশন বাট ঘুম এবং ঘুমের জন্য খুব ভালো আর কি। তো আমি এটা একটা অর্ডার করেছি, নামটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আর এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার, হচ্ছে এটা একটা ঘি, এখানে কিন্তু ঘি পাওয়া যায় না, মানে এখানে তো বাটার খুব কমন, বাট হঠাৎ করে একটা অনলাইন নরিজেন অনলাইন দোকান, সেখানে আমি ঘি পেয়েছি। তো খোলার পর দেখলাম একদম মানে আমাদের প্রপার দেশি ঘিয়ের যে একটা মজার গন্ধ সেরকম, মানে খুবই খাঁটি ঘি ছিল, কিন্তু এটা নরিজেন দোকানে পেয়েছি, এই হিমহল অবস্থা। আর এখানে হচ্ছে একটা কোকোনাট অয়েল, এই জিনিসটা আমার নরিতে খুবই ভালো লাগে, এখানে খুবই অর্গানিক এবং পিওর কোকোনাট অয়েল পাওয়া যায়, বেসিক্যালি এটা খাওয়ার জন্য, বাট এটা চাইলে বডিতে ইউজ করা যেতে পারে, মাথায় ইউজ করা যেতে পারে, কিন্তু এরা যেহেতু কোকোনাট অয়েল খাবারে ইউজ করে কেউ কেউ, তাই জিনিসটা অনেক পিওর হয় আর কি। আর এখানে হচ্ছে বার্লি গ্রাস পাউডার, আসলে বার্লি আমি আগে কখনো খেয়েছি বলে আমার মনে পড়ে না, আমি জানি না ছোটোবেলায় খেয়েছি কি না। আমি আসলে নেটে দেখেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্লি প্রায়ই খেতেন, বিশেষ করে কেউ অসুস্থ হলে তালবিনা বানাতেন, তো ওটা দেখি ইন্টারেস্টেড হয়ে কিনেছি, দেখি বানাবো ইনশাল্লাহ, যদি কখনো বানাই তাহলে রেসিপি আপলোড করব। আর এই তো আজকে একটু মেঘলা হয়ে গেছিলো, কিন্তু নিচে বসতে ভালোই লাগছিলো, কারণ এমনিতে গরম বেশি, আর আমাদের এখানে তো অত গরম পড়ে না, তাই গরম পড়লে আসলে একটু বেশি গরমই লাগে, 25-26 ডিগ্রি উঠে গেলেই আসলে গরম লাগে, কারণ অন্য সময় তো অনেক বেশি ঠান্ডা থাকে, 15 নিচে থাকে বেশিরভাগ সময় দেখা যায়, আর উইন্টারে তো কথাই নেই। আর এই তো আমার জিনিস দেখা শেষ, তো আমি আবার বক্সে ভরে ফেলছি, তো ভাবছি যে এখন বাসায় চলে যাই, বাসায় গিয়েও তো কিছু কাজ আছে আবার।
নিচে বসতে ভালোই লেগেছিল, ঠান্ডা ঠান্ডা মানে বাতাস ছিল সেই জন্য। আর তারপর বাসায় গেলাম, আমি আম নিয়ে এসেছিলাম আবার। তো আমগুলো একটু দেখাই, এটা হচ্ছে পাকিস্তানি আম, এখানে তো বাংলাদেশি আম পাওয়া যায় না। আমার মতে বাংলাদেশি আম ওয়ার্ল্ডের বেস্ট, বাট এখন যেহেতু পাওয়া যায় না কি আর করা। এটাও খারাপ ছিল না, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আর আমার ব্লগ এখানেই শেষ। আসসালামু আলাইকুম সবাইকে।